বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় আমি দারুণ দারুণ জীবজন্তু সম্পর্কে নতুন নতুন এক একটা ভিডিওর টপিকগুলো নিয়ে আসি। সেই রকম আজকেও একটা নিয়ে এসেছি, যেটা নিয়ে এসেছি সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন এবং ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দয়া করে থাকবেন এবং সম্ভব হলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমার ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকলে আপনি আজকে অনেক কিছু তো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন। চলুন বন্ধুরা, আজকে এই প্রাণী যেটা আছে পোকা মাকড়ও বলতে পারেন এটাকে, এটা কেন্য, এই কেন্য যে মানুষের অনেকগুলো ক্ষতিও করতে পারে সেরকম উপকারও করে, যার উদাহরণগুলো আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করে এবং আমার নিজের বাস্তব চোখে দেখা অভিজ্ঞতাগুলোকে আপনার সঙ্গে হাসি মুখে গল্পের ছলে শেয়ার করবো বলেই চলে এসেছিলাম। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বিশেষ করে কেন্য হচ্ছে বিশেষ পোকা বিজা জায়গায় দাপিয়ে বেড়ায়, জলমগ্ন এলাকাতে সেরকম না থাকলেও ও তাতা এই জলমগ্ন এলাকা মোটেও পছন্দ নয়, অল্প বিজা জায়গায় বেশি পছন্দ করে এবং বেখেয়ালে গড়ের কোনায় আর্দ্র এবং স্যাঁতস্যাঁতে হলেও কিছু সমস্যা কিন্তু বাড়বে। সো দেওয়ালের গড় বারান্দা এবং চারপাশে যতটা আর্দ্রতা মুক্ত থাকবে ততই গড়ের কোয়ানোর প্রভাব কম হবে। দিনের বেলায় গড়ের দরজা জানালা খুলে রাখুন যাতে হাওয়া বাতাস সহ রোদের আলো গড়ে আরামসে ঢুকতে পারে এবং বাড়ির ভেতরের যে লুকানো স্যাঁতস্যাঁতে জায়গাগুলো খুব শীঘ্রই ওই রোদের আলো বা হাওয়া বাতাসে শুকিয়ে থাকবে, যার ফলে শুকনো জায়গাতে ওরা থাকতে ভালোবাসে না এবং এরা ঘরে আড্ডা করতে পারবে না। বাড়ির পাশের নর্দমাগুলো পরিষ্কার রাখা খুবই জরুরি, কারণ কেন ওই পচা নর্দমাগুলোতেই কিন্তু এইসব কেন্যরা বেশিরভাগ থাকে এবং সেখান থেকে বেয়ে বেয়ে আপনার বাড়ির আশেপাশে খাবারের খোঁজে কিন্তু সে চলে আসতে পারে। বাড়ি যতই পরিষ্কার রাখুক না কেন সেখানটায় কিন্তু খুঁজে খুঁজে চলে আসতে পারে। সুতরাং নর্দমাটা যদি পরিষ্কার রাখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গড়ে চলে আসার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। তা সত্ত্বেও আপনি কীটনাশক স্প্রে করবেন না কিন্তু, যার কারণে বলছি কেন্যদের যে কোনো মানুষ বা জীবজন্তুকে আপনি কিন্তু আঘাত দিয়ে যন্ত্রণায় কাতরাতে দিতে পারেন না এবং মেরে ফেলতে পারেন না, সেটা আইনের তো একটা বড় পাপ হবে। সেই জন্য বলছি আপনি কীটনাশক স্প্রে করলে কেন্যর গায়ে সেই স্প্রেটা লেগে তার ভীষণ যন্ত্রণা হবে এবং ছটফট হবে। সুতরাং কোনো জীবকে আপনি এরকম না করাটাই শ্রেয়, সেই জন্য কীটনাশক স্প্রে করবেন না। তার পরিবর্তে রেপিলেন্ট বলে একটা ভালো ওষুধ কাজ করে, এক্ষেত্রে টি ট্রে অয়েল পেপারমেন্ট অয়েল খুবই বেশি কার্যকরী, এইগুলো দিলে পরে ওদের ক্ষতি হয় না এবং তারা অল্প যে সুগন্ধি পাওয়া যায় ওষুধের কেমিক্যালের দুর্গন্ধ সেইটা গন্ধটা পেয়েই কিন্তু ওরা পালিয়ে যায়, ওরা আর সেখানটায় এলাকায় থাকার চেষ্টা করে না। সুতরাং সেরকম ফিনাইল জাতীয় বা মিন্ট অয়েল কিন্তু দিলে পরে সেটা কার্যকরী হয়। তারা বড়জোর গুড়ার জন্য খাবারের খুঁজে আসে কিন্তু ওই অসহ্য হালকা যে গন্ধটা তার জন্য তারা কিন্তু পালিয়ে যাবে এবং গড়ের আশেপাশে আসবে না। সুতরাং এই ফিনাইলের মতো যে পেপারমিন্ট অয়েল এটা খুবই কার্যকরী। বন্ধুরা, আমার এক খুবই পরিচিত এক ইউটিউবার রয়েছেন জয়শ্রী টুহিন লাইফস্টাইল ব্লগ নামে, এরা খুব সুন্দর ভিডিও বানায়। আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন নীল রঙের ওদের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করলে আপনি ওদের ব্লগটা ভিজিট করে দেখতে পারেন, দারুণ ভিডিও বানায়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওর নিচে যে নীল রঙের @ জয়শ্রী সরকার নামে যে লিঙ্কটা নীল রঙে দেখতে পাচ্ছেন সেখানটায় টাচ করে আপনারা ওনাদের ব্লগটা ভিজিট করুন, দারুণ দারুণ ভিডিও বানায়। সুতরাং আপনাদের কিন্তু অনুরোধ রইল এই ব্লগটা ঘুরে আসতে দেখতে, যদি ভালো লাগে তাহলে ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সেরকম এই কেন্য জাতীয় যে পোকামাকড় সেটা বাড়ির ভেতরে টবে অনেক সময় আপনারা ফুল বা শাকসবজি চাষ করে থাকে
থাকেন সেইখানটায় কিন্তু দুবেলা জল দিতে হয়। কারণ কেন, আবহাওয়ার পরিবেশ যা গরম, এই বর্ষাকালেও কিন্তু আপনি প্রচণ্ড গরম অনুভব করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফুল গাছ বা বিভিন্ন রকম শাকসবজিকে বাঁচিয়ে রাখতে দিনে দুবেলা জল দিচ্ছেন এবং টবের নিচটা ছেটছেটে হয়ে আছে ভিজা ভিজা ভাব, সেক্ষেত্রে কিন্তু ভিজা ভিজা ভাবটা কিন্তু কেন্নদের প্রিয় এলাকা। সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল গাছের টবের নিচে যে কাদামাটির সাথে ও মিশে গিয়ে কিন্তু আপনার বাড়িটাকে সেরকম নরকময় যন্ত্রণা করতে পারে। কারণ কেন, পচা আবর্জনা থেকে যে কেন্নটা উঠে আসে সেখানকার জীবাণু বহন করে নিয়ে আসে, সেই আপনার ঘরে হামাগুড়ি দিয়ে যেসব জায়গাগুলিতে গেছে সেখানে জীবাণু ভর্তি করে দিয়ে গেছে, সেই জীবাণু মুক্ত করার জন্য আপনাকে, আপনি যদি জানতেই না পারলেন যে আপনার ওই ঘরের মেঝে দিয়ে জীবাণু সমেছে কেন্নটা বেয়ে বেয়ে ওই ফুলের তবের স্যাঁচেটে জায়গাতে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে, আপনি জানলে তবেই তো প্রতিকার করবেন বা কোনো ওষুধপত্র দেবেন, কিন্তু আপনি জানলেনই না সেক্ষেত্রে তো আপনি প্রতিকারও করতে পারবেন না এবং ইনডাইরেক্টলি জীবাণুগুলো আপনার শরীরে প্রভাব বিস্তার করবে, যার ফলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থতার কারণেই জানতে পারলেন না, তাহলে ডাক্তারই বা কীরকম চিকিৎসা করবে, অনেক টেস্টিং ফেস্টিংয়ের পরেও আপনার মূল কারণটা বোঝা যায়নি। সুতরাং আগাম সতর্কতার জন্য ওই বীজা টব বা ফুল গাছের সেই গুঁড়াটাকে কিন্তু আপনি স্যাঁচেটে সেরকম রাখবেন না, প্রয়োজন বোধে ওই জায়গাটাকে হালকা কিছু একটা জাল দিয়ে ডাকা দিয়ে রাখলে কেন্নটা সেখানে প্রবেশ করতে পারবে না এবং তারা সেই জায়গাটাকে দূষিত করার জন্য বারবার আপনার ঘরের মাঝখান দিয়ে আপনার অলক্ষে সে যাতায়াত করতে পারবে না। সুতরাং ওই স্যাঁচের জায়গাটাকে অন্যভাবে কভার দেওয়ার প্রয়োজন রয়েছে, পাতলা জালের মাধ্যমে যদি দেখে দেওয়া যায় সেক্ষেত্রে কেন্ন কিন্তু আপনার ওই পাতলা জাল বেট করে চলে যেতে পারে না। সুতরাং এক্ষেত্রে এসেন্সিয়াল অয়েল নামে একটা তেল আছে যেটা ওই টবের চারিপাশে যদি ছড়িয়ে রাখা যায় প্রত্যেক দুদিন অন্তর, সেক্ষেত্রে কিন্তু তারা টবে উঠতে গিয়ে স্যাঁচেটে জায়গাটাকে চয়েস করতে গিয়েই কিন্তু তারা ফেল হয়ে পালিয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন আমি বিভিন্ন রকম ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি, যেখানটায় আপনারা আমার এই ভিডিওর নিচে দুই লাইন কি তিন লাইন লেখার নিচে দেখবেন মোর কথাটা লেখা আছে, MORE মোর, ওই মোর অপশনটাতে টাচ করলে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পাবেন। সেই বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার নিজস্ব ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্কগুলো পাবেন, সেই লিঙ্কে ফলো করে আমাকে আপন করে নিলে পরে আপনার একটা সুবিধা হবে, কোনো কারণে এই ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগসূত্র যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সোশ্যাল সাইটের মাধ্যমে ঠিক যোগাযোগ করে নেব এবং পূর্বের মতো যোগাযোগ নিরবিচ্ছিন্ন থাকবে। বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন হয়তো আশেপাশে থেকে বিভিন্ন রকম চেঁচামেচির আওয়াজ আসছে, আপনারাই পারেন আমাকে এই পরিবেশ থেকে মুক্ত দিতে, কেননা আপনারা যদি আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে খুব শীঘ্রই যদি দ্রুত আমাকে গ্রো করে দেয়, যার ফলে আমি ইউটিউব থেকে অর্থ উপার্জন শুরু হবে, যার ফলে আমি একটা নতুন পরিবেশে ঘর এয়ার কন্ডিশন টাইপের করে যেখানে আমাকে গেমে ঘুমে ভিডিও বানাতে হবে না এবং আমার সাউন্ড প্রুফের ফলে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে, আমি DSLR ক্যামেরার মাধ্যমে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাকে উপস্থাপনা করতে পারবো। সুতরাং আপনি যদি আমার ভিডিওটাকে, এই ভিডিওর নিচে ঠিক দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো রয়েছে, সেই তীর চিহ্ন শেয়ার বাটনের মাধ্যমে আপনি যদি আমার ভিডিওকে একটু বেশি বেশি করে সোশ্যাল সাইটে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আমি তাড়াতাড়ি গ্রো করতে পারবো এবং খুব শীঘ্রই আমি এয়ার কন্ডিশন রুম এবং DSLR ক্যামেরার মাধ্যমে আপনাকে উন্নত মানের ভিডিও কিন্তু দিতে পারবো, সেক্ষেত্রে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পেরে উৎসাহ হব। সুতরাং আমাকে উৎসাহ জাগানোর জন্য আপনি কমেন্ট সেকশানে ছোট্ট করে মন্তব্য লিখবেন আগামী দিনে আপনি আমার কাছ থেকে কীরকম ভিডিও চাইবেন, এবং আমি বিশেষ করে অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার ভুলভ্রান্তিগুলো আপনারা সংশোধন করে দেবেন, আমার ভুলভ্রান্তিগুলো কমেন্ট সেকশানে ধরিয়ে দেবেন, ছোট্ট করে লিখে জানান যে অমুক জায়গায় ভুল হচ্ছে এবং ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত ভিডিও চান সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই ভিডিওর ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আমাকে ফলো করে নেবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন, পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে অল করে রাখবেন যাতে সব রকমের নোটিফিকেশান সময় মতো প্রত্যেক দিন ভারতীয় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আপনি কিন্তু সময় মতো
মতো পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার এই ভিডিওর ঠিক নিচে দুই লাইন তিন লাইনের বাংলা লেখার ঠিক নিচে দেখবেন জয়শ্রী তুহিন লাইফস্টাইল ব্লগ নামে, ওখানটায় নীল রঙের একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে টাচ করে ওনাদের চ্যানেলটাকে ভিজিট করবেন। ওনারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আপনাদের কাছে কাতর অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন কাজের কথাটা আর একটু বলে ভিডিওটা শেষ করে দিই। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। কোনো জীবকে প্রাণে মারতে নেই, কিন্তু যন্ত্রণায় কাতরাবে এমন কিছু করবেন না। এই কেন্নকে হয়তো অনেকে পা দিয়ে চেপে মেরে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু কেন্ন যখনই আঘাত পায় তখন তার গা থেকে একটা বিচ্ছিরি দুর্গন্ধ সারবে। সুতরাং তাকে কোনোদিন মারতে নেই, এবং আপনার বাড়িতে বিভিন্ন রকম ওষুধ কেমিক্যাল দিয়ে ওদেরকে তাড়াতে চেষ্টা করতে গিয়ে ওনারা যন্ত্রণায় ছটফট করবে। কারণ কেন কেমিক্যাল তাদের গায়ে লাগার পর তারা ভীষণ যন্ত্রণা অনুভব করে। এমন কিছু হালকা কেমিক্যাল ব্যবহার করুন যাতে সে পালাতে বাধ্য হয়। সেভাবে তাকে তাড়ানোর জন্য বোরিক অ্যাসিড কিন্তু সরাবেন না, এতে ওদের শরীরের অংশগুলো প্রায় আগুনের মতো জ্বলতে থাকে এবং ক্ষতিকারক। তার চেয়ে আপনি একটা কাজ করুন, আপনার 2 লিটারের কোনো একটা পানীয় বোতল প্লাস্টিকের সেইটাকে মুখটাকে কেটে নিয়ে 4 ভাগে ফালা ফালা করুন, এবং সেখানটা একটা প্লাস্টিকের পাইপ বাইরে থেকে নিয়ে এসে রাখবেন। সেখানে কি করবে, ভেতরে বোতলের ভেতরে একটা ফলের টুকরা রাখবেন। যে ফলের টুকরার গন্ধে পাইপের মুখ দিয়ে বেয়ে বেয়ে কেন্নটা যখন ঢুকবে, সে তখন পাইপের মুখ থেকে যখন নেমে ফলটা খাওয়ার চেষ্টা করবে তখন পাইপ থেকে পড়ে বোতলে যাবে, এবং বোতল ভর্তি হয়ে কেন্ন হয়ে যাবে 2 দিনের মধ্যে। যার পর আপনি বোতল শুদ্ধ দূরে কোথাও যদি ফেলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশে থেকে অনেকটা কেন্নমুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে, এবং আপনার রোগ জীবাণু ছড়ানোর চান্স থাকে না। প্লাস্টিক বোতল কেটে পাইপ দিয়ে ফাঁক পেটে রাখলে ফল দিয়ে যে ফলের গন্ধে পাইপ দিয়ে বোতলে ঢুকে সেই কেন্নগুলোকে কিন্তু আপনি এলাকা থেকে অনেকটা দূরে সরাতে পারবেন। এবং ভুলক্রমে গড়ে 1টা 8টা কেন্ন গড়ে ঢুকলে ড্যাশপ্যান বা ঝাঁটার মাধ্যমে আপনি ধীরে খুলতে হবে। কিছুক্ষণ আগে আপনাদের বারণ করেছিলাম পা দিয়ে কিন্তু চেপে মারবেন না, সেক্ষেত্রে কিন্তু দুর্গন্ধ বেরোবে, আপনারই অসুবিধা হবে। সেক্ষেত্রে ডবল ফিনাইল ব্যবহার করলেও কিন্তু গন্ধগুলো যাবে না। বাড়ির মেঝেটা অনেক সময় সাবান জল বা ভ্যাকুম ক্লিনারের মাধ্যমে আপনি পরিষ্কার করতে হবে, অন্যথা মৃত উদ্ভিদ এবং ক্ষয়িষ্ণু পদার্থ খাওয়ার ফলে ওদের ছোটো ছোটো পোকামাকড় খাওয়ার যে অভ্যাস, সেগুলোর ফলে আবর্জনায় গোড়াগুড়ি করার জন্য তাদের পায়ে করে প্রচুর জীবাণু কিন্তু আপনার ঘরে মেঝেতে চলে আসছে। সেই সব থেকে মুক্ত হওয়ার জন্য আপনি কিন্তু আলাদা সতর্কতা এক্সট্রা পালন করতে হবে, যার ফলে কিন্তু আপনি রোগ জীবাণু মুক্ত হতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের বারবার অনুরোধ করছি যে আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে। এই ভুলভ্রান্তিগুলো শুধরানোর জন্য আমি কিন্তু ভুল সেরকম খুঁজে পাচ্ছি না। আপনারা যেহেতু পিওর বাঙালি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চোখে আমার ভুলগুলো ধরা পড়বে। আপনারা নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি ভবিষ্যতে সেই ভুলগুলো শুধরে নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ আপনারা সুস্থ শরীরে বেঁচে থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।